আসসালামু আলাইকুম। তাহলে আরেকজনকে দেখি ফারাজ ভাই। নো নেম আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি, আমি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল স্পেসিফিক, যেটা হচ্ছে যে হজরত উসমানের সময় যখন বিদ্রোহ হচ্ছিল বা তার আগে, হজরত আয়েশা উসমানকে মুরতাদ একটা ফতোয়া দিয়েছিলেন। এই ব্যাপারে আমার একটু মনে পড়ে, আমি শুনছিলাম কোনো জায়গাতে, আপনার কাছে হতে পারে, বাট সেটা কোনো রেফারেন্স পাচ্ছি না। এটা কি কোনো রেফারেন্স দেওয়া সম্ভব? আয়েশা ওসমানকে মুরতাদ ফতোয়া দিয়েছিল, এটা আমি বলেছি বলে তো আমার মনে পড়ছে না ভাই। আচ্ছা, আপনি না বলতে পারেন, বাট আমি মনে নেই কাছে শুনছি, বাট কেউ একজন বলছিল আর কি। বা এরকম কোনো তথ্য কি আপনার জানা আছে? ওসমানের সাথে আয়েশার সমস্যা ছিল, কিন্তু ওসমানের মৃত্যুর পরে তো মানে আয়েশা খুবই খেপে গেছিল ওসমানকে কেন মারা হয়েছে সেটা নিয়ে, এবং রীতিমতো সে আলীর বিরুদ্ধে যুদ্ধ করছিল সেটা নিয়ে, সেই সেই কারণে। কিন্তু ওসমানের সাথে তার কিছু কিছু বিষয় নিয়ে ঝামেলা ছিল, এটা এটা ঠিক, কিন্তু মুরতাদ ঘোষণা করে দিচ্ছে একদম এইরকম তো আমি, আমার মনে পড়ে না এরকম কিছু ছিল। আচ্ছা ভাই, আপনি তারপর চেক করে দেখেন, যদি কখনো চোখে পড়ে জানেন। এটা আচ্ছা, এটা মানে এটা আপনি নিজেই দেখতে পারেন, আলবিদা বা নিহায়া গ্রন্থটা আপনি পড়েন, ডাউনলোড করে সংসার ডট কমে আছে, ওইখানে সপ্তম অষ্টম অধ্যায়, সপ্তম অষ্টম খণ্ড দুইটা পড়েন, ওইখানে আপনি পেয়ে যাবেন এই ডিটেলস, ডিটেলস বর্ণনা ওইখানে পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ঠিক আর কি আছে, কিছু বলবেন? না এটাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, শুভরাত্রি। জি থ্যাংকস। আচ্ছা, আরেকজনকে যুক্ত করি, নবীর ইশারা, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। জি আছি ভালো ভাই। আমার দুইটা রেফারেন্স প্রয়োজন, সেজন্যই আমি যুক্ত হয়েছি। তো এর মধ্যে প্রথম রেফারেন্স যেটা আমার দরকার, আমি একটা লাইভে শুনছিলাম অন্য একজনের লাইভে, যে নবী মোহাম্মদ যখন মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণের পরে তার লিঙ্গ নাকি দাঁড়ায় ছিল। তো ওইটা আবার যখন গোসল করাইছে আলী, ওই সময় আলী আবার বলছিল যে সুবহান আল্লাহ, নবীর অমুখ তো একদম আকাশের দিকে ইশারা করতেছে, এরকমের ইয়া নাকি বলছে। তা এখন আমরা তো সভ্য সমাজে ইশারা করার জন্য তো আঙ্গুল, তারপরে চোখ, মাথা, এগুলো ব্যবহার করি। ওইটা দিয়ে ইশারা করলে তো সেটা এক ধরনের খারাপ ইশারা হয়, তাই না? তো নবী মৃত্যুর পরে তো সে আঙ্গুল জায়গায় রাখতে পারতো, সে ওইটা কেন জায়গায় রাখছে সেটা তো আমার আসলে বোধগম্য না। আর একটা জিনিস হচ্ছে, মেডিকেল সায়েন্স নাকি বলে যে যদি কাউকে বিষ প্রয়োগে হত্যা করা হয় অথবা গলা টিপে হত্যা করা হয়, সেক্ষেত্রে নাকি তার এরকম এই লিঙ্গ দাঁড়ায় থাকার চান্স থাকে। তো এটা কতটুকু যুক্তিযুক্ত, বা এটার যদি কোনো রেফারেন্স আমাকে দিতেন, এবং ওই যে তার যে দাঁড়ায় ছিল ওইটার যদি কোনো রেফারেন্স থাকে যদি একটু দিতেন, তাহলে আমি একটু উপকৃত হইতাম। আচ্ছা, লিঙ্গ দ্বারা থাকে সেই যে যে হাদিস, একটা হাদিস আছে অবশ্যই, তবে সেই হাদিসটা লিখিত হয়েছে হচ্ছে গিয়ে 1100 সালে বা 1200 সালের দিকে, তো এই হাদিসটা সহি হাদিস না। সুতরাং যেহেতু সহি হাদিস না, সেহেতু এটা নিয়ে আসলে আমরা কখনো আলোচনা করি না। আমরা শুধুমাত্র আমাদের এই যে প্ল্যাটফর্ম এবং আমাদের ওয়েবসাইটে আমরা শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করি যেগুলোর অথেন্টিক ভ্যালিড রেফারেন্স আছে, এছাড়া বাদ হ্যাঁ, বাকি আমি আমি আমরা, পড়ি সবসময়, সংসার রকম পড়ি, সেখানে আমি এটা পাইনি আর কি, এই জন্য জিজ্ঞাসা করছি। আর এমনিতে এটা মেডিকেল হাদিস সায়েন্সের গ্রন্থে ওই আছে, দুটো কত এটা একটা বিষয়? হাদিস গ্রন্থে আছে অবশ্যই, এটা একটা হাদিস গ্রন্থে আছে, কিন্তু হাদিসটা সহি না, সুতরাং সেটা নিয়ে আমরা কথা বলতে পারি না। আর হচ্ছে গিয়ে মুহাম্মদের মৃত্যুর সময় যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনার পরম্পরা যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে বোঝা যায় যে মুহাম্মদকে তো বিষ প্রয়োগ করে মারা হয়েছে, এবং শেষ মুহূর্তে বেশ কয়েকটা ঘটনা ঘটছিল, যে এই ঘটনাগুলো থেকে সন্দেহের অবকাশ থাকে, অনেক কিছুরই সন্দেহের অবকাশ থাকে। এই জিনিসটা আপনি পড়তে পারেন, এই যে নবী মুহাম্মদের করুণ মৃত্যু, এই লেখাটাকে আবার আপডেট করা হয়েছে, সেই লেখাটা আপনি আবার একটু পড়তে পারেন। আচ্ছা এই আচ্ছা, লেখাটা আমি একটু আবারও দেখাচ্ছি, এই লেখাটা আপনি আবার একটু পড়তে পারেন। এই লেখাটার ভিতরে নতুন কিছু জিনিসও যুক্ত করা হয়েছে, নতুন কিছু সন্দেহ, নতুন কিছু ইয়া সেগুলো আছে, সেটা দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ইয়া দ্বারা হয়ে থাকা, সেটা সেটা অনেক ক্ষেত্রেই হতে পারে, বিষ প্রয়োগ ছাড়াও হতে পারে, বিষ প্রয়োগ হলেও হতে পারে, এটা অনেকের ক্ষেত্রে ঘটে। যদি সেই সময় স্ট্রোক করলে, বিশেষ করে হার্ট ফেল করলে, স্ট্রোক করলে অনেকের ক্ষেত্রেই নাকি ঘটে, বেশ কিছু কেসই পাওয়া গেছে, এটা অমিত ভাই একবার আমাদেরকে বলেছিলেন, এই ধরনের কেস তিনিও পেয়েছেন। তো এই জিনিসটা ঘটা সম্ভব, এই জিনিসটা অস্বাভাবিক কিছু না। তার মানে মেডিকেল সায়েন্স অ্যাকচুয়ালি এটা প্রুফ করছে যে এভাবে ঘটা পসিবল। হ্যাঁ, এইভাবে মৃত্যুর সময় এটা ইয়া হয়ে থাকা হওয়া সম্ভব। আচ্ছা, আর যে নবী মোহাম্মদকে যে দাফনের বিষয়ে একটা জিনিস করছিলাম আমি, তাকে তার যে খাটের নিচে, মানে ওই জায়গাতেই নাকি দাফন করা হয়েছিল? না না, খাটের নিচে দাফন করা হয়নি, তাকে অন্য জায়গাতে দাফন করা হয়েছিল, খাটের নিচে দাফন করা হয়েছে এরকম কোনো ভ্যালিড রেফারেন্স আমাদের কাছে নাই, নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তথ্যগুলো জানার কারণ জন্য। ঘটনাটা ঘটেছিল আয়েশার ঘরে, আয়েশার ঘরে তাকে দাফন করা হ্যাঁ হয়েছিল, এরকম কোনো ইয়া নাই আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, এটা অনেকে বলছে আর কি। তো আমি আমি তো পড়ছি যে না এরকম কিছু ঘটে নাই, কিন্তু কয়েকজন এরকম বলছে যে তার আয়েশার আশা ঘরে ইয়ে করা হয় নাই, আয়েশার ঘরের আশেপাশেই দাফন করা হয়েছে, ঘর থেকে বেশি তার দূরে তো দাফন করা মানে হয়েছে। যতগুলো স্ত্রী থাকুক না কেন, তার তো স্ত্রী বলতে গেলে আয়েশাই, কারণ সে তো ওই
ওইটা ছাড়া তো অন্য কোথাও খুব একটা যাইতো না। এই যে আমি অনেকের সাথে কথা বলে তারা বলে যে ধর্মে তো চারটার অনুমতি দিয়েছে কিন্তু তার মধ্যে রুলস এন্ড রেগুলেশন আছে, তো তখন আমি বলি যে নবী নিজেই তো এটা মেনটেন করতে পারে নাই, সেখানে আমরা কিভাবে মেনটেন করবো? তার যদি সে মেনটেন করতোই, অন্য কারো কাছে যায় নাই, আয়েশা ছাড়া অন্য অন্য কারো কাছে গেছে, কিন্তু জাস্ট সাউদাকে সে সময় দেয়নি, কেননা সাউদা মানে অন্য কাউকে সে ওইভাবে ভালোবাসে নাই আর কি, যেটা স্ত্রীদের প্রতি করা সবাইকে সমান ইয়া করতে হবে সে তো সেভাবে করে নাই, আয়েশার স্পেশালিটি ছিল কারণ অভিযোগ তো তার কাছে নিয়ে গেছিল। নবী যেদিন মারা গেছে সেদিন কিন্তু সে অন্য অন্য একটা বিবির ঘরে ছিল, সেখান থেকে কিন্তু তাকে টানতে টানতে হিচড়ে হিচড়ে ওই আয়েশার ঘরে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আয়েশার ঘরে যাওয়ার মতো শারীরিক অবস্থা কিন্তু তার ছিল না, মোহাম্মদের ছিল না, তাকে দুইজন মিলে দুই পাশ থেকে জাগায় তারপর তাকে ওই আয়েশার ঘরে নেওয়া হয়েছে, এবং আয়েশার ঘরে নেওয়ার পরে সে মারা গেছে। এবং মারা যাওয়ার পরে অনেকগুলো ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো আসলে খুবই প্রবলেমেটিক ঘটনা, এই জিনিসগুলা পড়লে বোঝা যায় যে সেখানে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ছিল, কিছু একটা ঘটছে। ফারাজ ভাই আমি কি সেই জিনিসগুলো একটু দেখাবো? দেখালে ভালো, আমিও তো এক্সাইটেড এই জিনিসগুলো একটু দেখতে। আচ্ছা তাহলে আমি সেই জিনিসগুলো একটু দেখাই, দেখেন আপনারা যে প্রথমে হচ্ছে আয়েশার ঘরে না, আয়েশার পালার দিন যখন আসলো তখন শেষ দিন কিন্তু মোহাম্মদের মানে মারাত্মক অসুস্থ। হ্যাঁ দেখেন এখানে এই হাদিসটার ভিতরে দেখেন, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4098 নম্বর হাদিস, দেখেন এই হাদিসটাতে বলা হয়েছে নবী সহধর্মিনী আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রবল হলো এবং ব্যথা তীব্র আকার ধারণ করলো, তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষা করার ব্যাপারে তার বিবিগণের নিকট অনুমতি চাইলেন। এই বক্তব্যটা কিন্তু আয়েশা, এটা কিন্তু আমরা আর কোনো সোর্স থেকে জানতে পারতেছি না, শুধুমাত্র আয়েশা বলতেছে। ঠিক আছে, এটা এখানে কিন্তু একটা সন্দেহের অবকাশ থাকে যে আয়েশা আসলে সত্য বলতেছিল কিনা যে নবী তার ঘরে যাইতে চাইছিল, কারণ এই সময়টাতে নবীর এমনই খারাপ অবস্থা, এমনই শারীরিক খারাপ অবস্থা, এই সময় কেন আয়েশার ঘরে যাইতে যাবে এটা একটু সন্দেহ ব্যাপার। দেখেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে ইবনু আব্বাস এবং অপর এক সাহাবীর সাহায্যে জমিনের উপর পা হিচড়ে চলতে লাগলেন, পা হিচড়ে হিচড়ে নিয়ে গেছে। হ্যাঁ, এইরকমের শারীরিক অবস্থায় মোহাম্মদ কেন আয়েশার ঘরে যাইতে যাবে? এই রকমের শারীরিক অবস্থায় আমি হইলে আমি কখনো চাবো না আমার এই ঘর থেকে নড়াচড়া করা, এটা আমি কখনো চাবো না। মোহাম্মদ কেন চাইলো এই জিনিসটা আমার কাছে খুবই সন্দেহজনক একটা ব্যাপার বলে মনে হয়। ফারাজ ভাই আপনার কি মনে হয়, এখানে কি হওয়া সম্ভব যে এরকম অবস্থাতে? ভাই এখন তো ইকুয়েশনের মধ্যে এটাও আনতে হবে যে নবীর যে 30 হর্স পাওয়ার, এখন মরার আগে যদি খায় চেক করো সেটার বিষয়ে আর কি আপনি কি বলবেন সেই সম্পর্কে? কেউ যদি বলে যে মরার আগে নবীর খায় ছুটছিল তখন আপনি কি বলবেন? তাহলে তো আরো দুঃখজনক হয় যে। আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন, আয়েশার বর্ণনাতে দেখেন এই আরেকজন সাহাবি অপর একজন সাহাবি সাহায্য, আয়েশা কিন্তু নাম উল্লেখ করে নাই, এই আয়েশার বর্ণনাতে নাম উল্লেখ করে নাই। এখন দেখেন পরে ওই আচ্ছা ওই ঘরে কিন্তু হাফসাও ছিল, যে দেখেন হাফসার বড় গামলায় তাকে বসালাম ওই আয়েশার ঘরে নিয়ে, মানে হাফসা এবং আয়েশা দুইজনই সেই সেই জায়গাতে ছিল, আয়েশার ঘরেতে ছিল। তো মানে হচ্ছে ফারাজ ভাই আমি কিন্তু এই জিনিসটা নিয়ে অনেকবার আলোচনা করছি যে হাফসা এবং আয়েশা দুইজন খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল এবং তারা একটা বিদ্রোহ করছিল মোহাম্মদের বিরুদ্ধে এবং তালাকের পর্যায়ে পৌঁছে গেছিল, এটা নিয়ে কিন্তু অনেকবার আলোচনা করছি। ফারাজ ভাই কি মনে আছে মারিয়া কিপ্তের বিষয় নিয়ে? হ্যাঁ মারিয়া কিপ্তের বিষয়, জি ভাই জি ভাই, এটা তো অনেকবার আলোচনা করা হয়েছে। তো এখানে দেখা গেল যে মানে তাকে নিয়ে গেল এবং হাফসা এবং আয়েশার কর্তৃত্বের ভিতরে চলে আসলো এবং একটা সাহাবীর নাম উল্লেখ করে নাই আয়েশা। দেখেন এই সাহাবিটা কে, দেখেন এই সাহাবিটা কিন্তু ছিল হযরত আলী। ঠিক আছে আলী, হ্যাঁ এই যে দেখেন এই হাদিসটার ভিতরে আবার এটা পাওয়া যায়, না এই যে দেখেন এই হাদিসটার ভিতরে পাওয়া যায় যে আলীর সাথে তার সম্পর্কটা খারাপ ছিল, আলীর সাথে কিন্তু তার সম্পর্ক খুব খারাপ ছিল, কারণ হচ্ছে আলী তাকে তালাক দেওয়ার জন্য, হ্যাঁ তালাক দিতে বলছে। এই হাদিসের মধ্যে আবার এই জিনিস বর্ণনাটা পাওয়া যায় যে দেখেন তিনি ছিলেন আব্বাস এবং অপর এক সাহাবীর মাঝখানে, যে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল, যে তখন আরেকজন ব্যক্তি বলতেছে ইবনু আব্বাস বলতেছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তিনি কে ছিলেন, যার নাম আয়েশা বলেননি। দেখেন আয়েশা একজনের নাম ইচ্ছা করে বলেননি, ঠিক আছে আমি বললাম না, তিনি বলেন তিনি ছিলেন আলী ইবনু আবু তালিব, মানে ইবনু আব্বাস বলে দিচ্ছে যে সেই লোকটা আরেকজন ছিল আলী ইবনু আবু তালিব, মানে আলী ছিল সেই লোকটা এবং আয়েশা ইচ্ছাকৃত ভাবে তার নামটা এড়ায় গেছে। ঠিক আছে, কারণ আয়েশার সাথে আলীর সম্পর্কটা খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস দেখি যে এখানে নবীর নবীর উপরে যে আয়েশা এবং হাফসা চেতা ছিল সেটা তো আপনারা দেখছেনই। এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, মজার মজার জিনিস আছে এখানে। আচ্ছা এখানে কই গেল সেই জিনিসগুলো? আচ্ছা দেখেন এখানে দেখেন যে ঘটনাগুলো ঘটতেছে, দেখেন এক নম্বর ঘটনা হচ্ছে এই যে আয়েশার ঘরে যখন নেওয়া হইলো তখন দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5573 নম্বর, মুখে জোর করে ওষুধ ঢেলে দেওয়া অপছন্দনীয়। আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা কালে তার মুখে ওষুধ ঢেলে দিলাম, তিনি তখন ইশারা করলেন যে আমার মুখে ওষুধ ঢেলো না, আমরা বললাম এটা ওষুধের প্রতি রোগীর বিতৃষ্ণার প্রকাশ। পরে যখন তিনি চেতনা ফিরে পেলেন তখন বললেন
তোমাদের প্রত্যেকের মুখে ওষুধ ঢেলে দেওয়া হবে, তবে আব্বাস ব্যতীত, মানে নবী এত চেতে গেল, খেপে গেল, তার মুখে ওষুধ ঢেলে দেওয়া হইলো, এবং নবী মোহাম্মদের নির্দেশ কিন্তু সর্বাবস্থায় পালনীয়, নবী মোহাম্মদ যা বলবে সেটা কিন্তু সর্বাবস্থায় পালনীয়। কিন্তু আয়েশা কিন্তু জোর করে নবী মোহাম্মদের মুখে কোনো একটা ওষুধ ঢেলে দিচ্ছে, এখন এই ওষুধটা কি ওষুধ সেটা তো আর আমরা এখন বলতে পারতেছি না, কিন্তু জোরপূর্বক কিন্তু এখানে দেখা যাচ্ছে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জোরপূর্বক তার মুখে একটা ওষুধ ঢেলে দেওয়া হয়েছিল। আচ্ছা, বুখারী শরীফ তাওহীদ 4458 নম্বর হাদিসে বলা হয়েছে যে জোর করে ওষুধ ঢেলে দেওয়া হলো তার, এখানে বলা হয়েছে, দেখেন নিচে বলা হয়েছে, বলে দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থ ও অসুস্থ সর্বাবস্থায় তার নির্দেশ পালনীয়, পালনের অপরিহার্যতা সমভাবে প্রযোজ্য, এই হাদিসের ভিতরেই বলা আছে, ঠিক আছে, সমভাবে প্রযোজ্য। আচ্ছা, এখানে আল্লুলু আল মারজান গ্রন্থ এটা বলা আছে যে ওষুধটা জোর করে ঢেলে দিয়েছিল। আরেকটা হাদিস দেখেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন, এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। উমর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, আমার অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবাদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল, মানে মোহাম্মদ কাগজ চাইছিল কিন্তু উমরের আপত্তির কারণে কাগজ কলম দেওয়া হয়নি। তখন ঝগড়া বিবাদ শুরু হইলো, ঝগড়া বিবাদের মধ্যে ইবনু আব্বাস বলতেছে, একজন সেখান থেকে যে যেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন, ইবনু আব্বাস এই কথা বলতে বলতে বের হয়ে গেলেন, হাই বিপদ, সাংঘাতিক বিপদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনির মধ্যে যা বাদ সেধেছে, মানে মোহাম্মদ একটা কিছু লিখে দিতে চাইছিল কিন্তু কেউ একজন এমন একটা বাদ সেধেছে যেটার কারণে লিখে দিতে পারলো না, এই ওমর সেখানে বাধা দিচ্ছে। এখন নবী মোহাম্মদের বক্তব্য কিন্তু নির্দেশ কিন্তু সর্বাবস্থায় পালনীয়, ওমর কিন্তু এখানে একটা কুফুর করে ফেলছে। ওমরের সন্দেহ ছিল হয়তো যে খলিফার ইয়াটা নবী মোহাম্মদ মারা গেল হয়তো আলীর দিয়ে যাবে, এরকম কিছু একটা হতে পারতো, ওই সন্দেহ থেকে ওমর হয়তো দেখে। আমি একবার এই জিনিসটা বলেছি, ফারাজ ভাই মনে আছে কিনা, ওমর কিন্তু একবার নবী মোহাম্মদকে যুদ্ধক্ষেত্রে রাইখা একলা রেখে পালা গেছিল, এটা কি মনে আছে? ভাই আমার মনে নাই ভাই, এটা তো জানি না, এটা তো জানি না, কিন্তু একবার কিন্তু ওমর কিন্তু মোহাম্মদকে যুদ্ধক্ষেত্রের ভিতরে রাইখা সম্পর্ক করতে এমন মানে কাফারে এমন আক্রমণ করছে ভয় ওমর লুকিয়ে দিল তো বিষয়টা হচ্ছে ওই যে কাফেররা যে আলোচনার জন্য ডাকছিল ওই সময় যে মাথার উপরে পাথর ফেলার একটা বর্ণনা করছিল নবী, সবাই সবাই রাইকে চলে গেছিল ওই রকম। মারার জন্য উপরে বসেছিল কে জানে, এটা আমি জানি, আমি একাই জানি আর কেউ জানে না, তারা কিন্তু ঠিকই ডিবেট করতে পারে না, ডিবেট করতে চায় না, এই ধরনের কাজই তারা করে। আমার এক পরিচিত তার সাথে ফেরেশতা পাঠিয়ে দিলে, মানে যে ফেরেশতা তাকে অফার দেয় যে আপনি যদি একবার বলেন আমি দুই পাহাড় দুই পাশে দুই পাহাড় দিয়ে সবাই পৃষ্ঠ করে ফেলাবো, শুধু একবার বলেন, না 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 নবী মোহাম্মদ বলবে না, নবী মোহাম্মদ ভালো মানুষ, নবী মোহাম্মদ কি করবে, নবী মোহাম্মদ তাদেরকে বলবে যে না এই উম্মতকে এইভাবে ধ্বংস করে দিও না, আমি যদি এই উম্মতকে যদি ধ্বংস করতে আমি কার কাছে পেশ করবো, সে নবী মোহাম্মদ ধ্বংস করবে না, কিন্তু সে এরকম পাওয়ারওয়ালা একজন ব্যক্তি যে যার যে আর কি বললো এরকম পাহাড় ইয়ে করে দিবে, সে দুইটা ফেরেশতাকে বলে ওই ওই লোকগুলোকে মানে ছাদ থেকে নামাই দিতে পারতো, অ্যাটলিস্ট সেটাও করবে না, সে ড্যাং ড্যাং করে চলে গেছে, সে লোকি তুলে দৌড় নিজের মতো চলে গেছে, সে করবে না, ডিবেট করবে না, চিন্তা করার অবস্থা, পাহাড় ফেলা দিতে পারে, চার দুই ভাগ করে ফেলাইতে পারে, কিন্তু ওই দুইজন তিনজনের ভয়ে পাথর পাথর নিয়ে বলে বসে আছে তারা মারবে, এই বয়সে ডিবেট করবে না। আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি, এই রেফারেন্সটা একটু দেখাচ্ছি, এটা নিয়ে আমি একটা লেখা লিখবো ভবিষ্যতে, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি যেহেতু। আচ্ছা, এটা তো না ভুল জিনিস বের করছি, আচ্ছা এইটা দেখেন, এটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস, হাদিস তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার আছে 4322। এখানে দেখেন কাতাদা, কাতাদা কিন্তু বিখ্যাত সাহাবি, হ্যাঁ, কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন হুনায়নের যুদ্ধের দিন আমি দেখলাম যে এক মুসলিম এক মুশরিকের সাথে লড়াই করছে, আর এক মুশরিক মুসলিম ব্যক্তির পেছন থেকে তাকে হত্যার জন্য আক্রমণ করছে, তখন আমি তার হাতের উপর কবজা করে কেটে ফেললাম, আমি ভীষণ ধরে চাপ দিলাম, তাতে শঙ্কিত হয়ে পড়লাম, এরপর সে আমাকে ছেড়ে দিল এবং দুর্বল হয়ে পড়লো, আমি তাকে আক্রমণ করে হত্যা করলাম, মুসলিমগণ পালাতে, এই দেখেন মুসলিমগণ পালাতে লাগলে আমিও তাদের সাথে পালালাম, এটার যদি অন্যান্য
সিরাতের বর্ণনাগুলো পড়েন তাহলে দেখবেন যে সব মুসলিম একসাথে পালানো শুরু করেছিল মুহাম্মদকে রেখা। ওইটা আমি আলাদা লেখা লিখবো, লেখার ভিতরে সেই জিনিসগুলো থাকবে। এখানে আপাতত দেখেন মুসলিমগণ পালাতে লাগলে, মুসলিমগণ কিন্তু পালায় যাচ্ছিল, হ্যাঁ মুহাম্মদকে রেখা মুসলিমগণ পালায় যাচ্ছিল। পালাতে থাকার সময় সে দেখলো হঠাৎ লোকের মাঝে যে পালানো পালানো যে লোকগুলা সেগুলোর ভিতরে এসে দেখতে পেলো ওমর ইবনে খাত্তাবকে দেখতে পেলাম। দেখছেন এই যে মুসলিমগণ পালাতে লাগলে আমিও তাদের সাথে পালালাম, মানে তারা পালাচ্ছিল, সেই সময় সে দেখতেছে ওমর ওমর ইবনুল খাত্তাবকে সে দেখলো। ঠিক আছে, তাকে বললাম লোকজনের অবস্থা কি, তিনি বললেন আল্লাহর যা ইচ্ছা। এরপর লোকেরা রাসূলুল্লাহর কাছে নিকট ফিরে এলেন। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহর কাছে এরপরে ফিরে আসলেন, পলায় যে গেছিল ওমর ইবনুল খাত্তাব কিন্তু পলাইছিল ভয়ে, যখন হচ্ছে কাফেরা এমন মাইট শুরু করছে এগুলো দেখে এইবারও পলাইছে, পলাইতে পলাইতে দেখতেছে ওমর ইবনুল খাত্তাব তার সাথে পলাইতেছে। এরপরে যখন ফেরত আসলো, ফেরত আসার পরে তারা দেখলো যে নবী তখন বলল রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কাউকে হত্যা করেছে বলে প্রমাণ পেশ করতে পারবে নিহত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি সেই পাবে, এই ব্লা 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 ব্লা। এইখানে দেখেন এই অংশটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে মানে ভয়ঙ্কর আক্রমণের মুখে সে যে পালায় যাচ্ছিল, মুসলিমগণ পালাতে লাগলে আমি তাদের সাথে পালালাম, হঠাৎ লোকের মাঝে ওমর ইবনুল খাত্তাবকে দেখতে পেলাম, মানে যে পালানো সে যখন পালাচ্ছিল সেই পালানো অবস্থায় ওমর বিন খাত্তাবকে দেখছিল এবং তাকে জিজ্ঞেস করছিল, ওমর বলতেছিল যে আল্লাহর যা ইচ্ছা, হ্যাঁ আল্লাহর যা ইচ্ছা সেটা বলছিল। এই জিনিসটার এইটা থেকে একদম পরিষ্কার ভাবে প্রমাণ হয় ওমর মুহাম্মদকে রেখা চম্পট দিছিল। এটা নিয়ে আমি ভবিষ্যতে লেখা লিখবো, মানে ইসে আছে, লিস্টে আছে। হ্যাঁ ভাই, মানে উনি যখন পালায় পালানোর পর, আমি যে কন্টেক্সটটা বুঝলাম আর কি, পালানোর পর একটা জায়গায় গেছে ওটার মধ্যে ওমরও দেখছে এবং ওমরকে জিজ্ঞেস করছে যারা মানে বোয়ারে আছে তাদের কি অবস্থা, সে বলছে আল্লাহর যা ইচ্ছা ওরকম। একদম একদম লেখা ছিল, আচ্ছা একদম এটাই। এই জিনিসটা আমি পরে আরো ডিটেলসে লিখবো অন্যান্য গ্রন্থগুলো থেকে, এটা আরো বিস্তারিত বিবরণ গুলো নিয়ে আসবো। এবং মুমিন রায় এটা কিভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করে যে ওমর আসলে ভয় পেয়ে পালায় নাই, ও আসলে যুদ্ধের কৌশল হিসেবে পালাইছিল, এরকম কিছু ওই জিনিস আমি আনবো, তখন আরো পরিষ্কার ভাবে বুঝবেন যে যুদ্ধের যুদ্ধের কৌশল হিসেবে পালাইছিল। এ ভাই মুমিনা যখন যুক্তিটা দিবে যে যুদ্ধের আসলে তো পালাইনি কৌশল হিসেবে পালিয়েছিল, এই কথাটা যখন স্বীকার করবে এই স্বীকারের ভিতরে কিন্তু এটা থেকে যাবে যে পালাইছিল, তাই না? ঠিক আছে নবীন ইশারা ভাই, আপনি কি আর কিছু বলবেন? নবীন ইশারা ভাই বোধহয় গেছে, ইয়া হয়ে গেছে। ঠিক আছে তাহলে ফারাজ ভাই যেটা বলছিলেন বলেন তাহলে। না মানে আর কি মুমিনদের যে আর কি অবস্থা, তারা তো এই ধরনের কথা বলতেই পারে ভাই, আর এই ধরনের কথা যে কমও বলছে এরকম তো না। মোহাম্মদকে তারা ওই যুদ্ধ কি ডাকাত সর্দারদের সাথে তুলনা করা থেকে শুরু করে কম জিনিস করে গেছে ভাই এই পর্যন্ত, এটা করলেও অবাক হবো না। সৌদ আল ফয়সাল ডাকাত ছিল, সে গোত্রে গোত্রে যে যুদ্ধ করতো, কেননা এই গোত্রে বিয়ে করলে সে হচ্ছে ওই গোত্রের গোত্র হচ্ছে এখন আমার আত্মীয়, ওই গোত্রের সাথে আমার কোনো যুদ্ধ চলবে না ভবিষ্যতে, এই জন্য সৌদ আল ফয়সাল যে ইয়ে করতো গোত্রে গোত্রে যে ডাকাতি করতো, সেম জিনিসটা মোহাম্মদের ক্ষেত্রে অ্যাপ্লাই। চিন্তা করে তাহলে তো তারা তো এরকম মোহাম্মদ মানে ওই ওই লেভেলেই নামাই নিছে, তো ওমরকে তো নামাইতে তাদের সমস্যা হবে না। হ্যাঁ মানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কি মানে বুদ্ধি, গোত্র গোত্র আক্রমণ করবো, আক্রমণ করে তাদের হারায় হারায় তাদেরকে বিয়ে করে ফেলবো, এগুলো যুদ্ধ হবে না। ওয়াও ভাই, পিস, নোবেল পিস প্রাইজ তো দেওয়া উচিত এদের দুজনকে। তারা ইস দেখেন চিন্তা করেন কত ইন্টেলিজেন্ট, আক্রমণ করো প্রথমে, তারপর ওদেরকে মেরে মেরে ওদের একটা মেয়েকে বিয়ে করে। এই ধরনের কথা শুনছি যে মনে করেন ঈশাদের মমিনা যখন আক্রমণ করে, আক্রমণাত্মক জিহাদ করে, তখন তাদের মনে ওই গনিমতের মালের লোভটা থাকে না, তারা চায় যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, ধর্ম প্রতিষ্ঠিত হোক, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হোক, এবং যারা কাফেরা আছে যাদের ইহকাল ও পরকাল বরবাদ, তাদের ইহকাল ও পরকাল নাজাত দিয়ে যেন ভরে যায়, এই জন্য মমিনা চায় তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করে। কেননা কেননা কাফেরদের ইহকাল এবং পরকাল যেন না যাতে ভরে যায়, না যাতে না যাতে পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য যে মহিলা আক্রমণাত্মক জিহাদ করে। পরিপূর্ণ হয়ে যায় এই জন্য বেচারা যুদ্ধ কষ্টের বিষয় ভাই, কি কষ্ট, এত কষ্ট হয় ভাই ওদের, এত কষ্ট হয় কাফেরদের জন্য, মানে ঘুমাতে পারে না তারা রাতের বেলা, বুঝছেন রাতে ঘুম হয় না আর কাফেরদের কষ্টে, ওদের যে কত কষ্ট হবে জাহান্নামে এটা ভেবে না ভেবে এটা ভেবে ভেবে সারা রাত জেগে থাকে, বুঝছেন, তারপর সকালবেলা যায় জিহাদ করতে, তারপরে সবার আগে গনিমতের মাল গুলো অ্যাসাইড করে, দুঃখ কষ্ট ভুলাইতে প্রচুর পরিমাণ গনিমতের মাল দরকার, দাসী দরকার, অনেক দুঃখ করেছি এখন একটু ভুলতে হবে দুঃখ গুলো। এটা জিনিস ভাই, আসলে ভাই মুমিন একটা জিনিস। আচ্ছা।